আমি স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কলেজের প্রতিষ্ঠা শ্রী বঙ্কিমচন্দ্র সর্দার মহাশয়ের পরিবারের সদস্যদের, আর স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের অগণিত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, প্রাক্তন বিশেষ করে যারা উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত করেছেন তাদেরকে, বর্তমান ছাত্রছাত্রীরা সতীশবাবুকে কেমনভাবে দেখেনি এবং সেই সময় থেকে আমরা এখানে ছিলাম ওই হাই স্কুলের পাশে একটা নিজের চালা, সেই চালাতে আমি সুধীন বাবু এবং তপের সর্বন এই তিনজন একসাথে বসবাস করতাম। প্রথম যেদিকে এসেছিলাম পবিত্রবাবু সম্বন্ধে একটা কথা বলি, আমি পবিত্রবাবুকে চিনতেই পারি, সাথে পড়ার সাথে টেবিলের প্রথম হচ্ছে টিভি ছিল না ওই স্কুলেরই, এখন যেটা অফিস ঘর সেই অফিস ঘরের মধ্যে একটা টেবিল পাতা আছে, এক পাশে ছিলেন অনেক শ্রদ্ধা মশাই, আর এক পাশে ছিলেন পবিত্রদানন্দ মহাশয়। পবিত্রদানন্দ মহাশয় তার তিন দামি, অথচ আমার কাছে একটা চিঠি ইসলাম একটা দরখাস্ত করেছিলাম আগে ইন্টারভিউয়ের জন্য, অনেক শ্রদ্ধা মশাই আমাকে চিনলেন, কেন উনি খুব খেলা পাগল ছিলেন, আমি খুব ফুটবল খেলতাম, ফুটবল মাঠে ওনার সঙ্গে আমার আলাপ, উনি আমাকে বললেন এই যে আপনি এসেছেন দেখে মনে হওয়ার প্রিন্সিপাল এই কলেজের অন্যতম একজন, যারা ছিলেন তারা তো ছিলেনই, উনি ওখানে করেছেন ঠিক আছে চলুন আমার ঘরে, ওখান থেকে আমাকে নিয়ে গেলাম যে কোয়ার্টার ছিল সেই কোয়ার্টার কথা অনেকেরই মনে আছে, বিশেষ করে মাঝেমাত্র মনে সেটাও টিনের চালা প্রাচীন দেওয়ালের ঘর এবং এক কোণায় একটা খড়ের রান্নাঘর, সেখানে নিয়ে গিয়ে আমাকে ঘরে পাঠালেন, ওনার স্ত্রীকে বললেন যে চাওয়ার মতো চা বিস্কুট খেলাম। প্রথম কথা উনি বললেন আপনার তো বেলকুলাকে আমি দেখেছি, তা আপনি থাকবেন তো, আর এখানে তখন কেউ থাকতো না, এই চারা ভেঙে মানে আমরা প্রায় এক হাঁটু চারা ভেঙে আসতাম, প্রায় এক হাঁটু তারা বর্ষাকালে তো আসার কোনো প্রশ্নই ওঠে না, মানে নতুন করে যে আসবে সে ওই বাইক সোনার মোড় পর্যন্ত আসতো না, তাও দিন মোড় থেকে ফিরে যেত, সেই অবস্থায় এখন আর থাকি তো এই এলাকায় অনেকদিন মানুষ তো অনেকদিন চলাফেরা করেছি খেলাধুলো করেছি, আমি প্রায় এখানকারই লোক, তা আমি থাকবো বলে